এই লাঠিটা জান্নাত থেকে কেমন করে আসলো? আদম আলাইহিস সালাম তিনি যখন জমিনে আসলেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম যখন জমিনে আসলেন, সন্তান দেখো কেউ নেই, নসিহত করে বলতেছেন, জানো কি আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে বের হয়ে এসেছি, অপরাধ করার কারণে, আল্লাহ পাকের একটা কথা অমান্য করার কারণে, আমরা তো চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকবার লোভে পুইরা শয়তানের কথা বিশ্বাস করে ফেলেছিলাম, অপরাধ হয়ে গেছে। আল্লাহ বলেছিলেন না সাবধান, ওই যে নিষিদ্ধ ফলের কাছেও তোমরা, নিষিদ্ধ গাছের কাছেও তোমরা যেও না, কিন্তু আমরা চলে গেছিলাম। শয়তান বলেছিল এই নিষিদ্ধ গাছের ফল খাইলে আমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। চিরস্থায়ী জান্নাতি হওয়ার আশায়, চিরস্থায়ী জান্নাতি হওয়ার আশায় আমরা ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলাম। এরপরে আল্লাহ নারাজ হয়ে আমাদেরকে জমিনে পাঠিয়ে দিছেন। এই বার ওনার সন্তানেরা কয়, এটা কেমন করে বিশ্বাস করব আপনারা জান্নাতে ছিলেন, প্রমাণ কি, দলিল কি? দলিল ছাড়া প্রমাণ ছাড়া আমরা কেমন করে বিশ্বাস করব? এইভাবে যখন সন্তানগুলি তারা দলিল চায়, জান্নাতের প্রমাণ চায়, আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বলেন, মালিক, সন্তানরা তারা জান্নাতের প্রমাণ চায়, দলিল চায়, কিন্তু কেমন করে দলিল দিব গো আল্লাহ, তুমি তো একটা প্রমাণ আর দলিলের ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাত থেকে একটা লাঠি তিনি পাঠাইলেন আর বললেন, জিব্রাইল, এই লাঠি নিয়ে আমার আদমের কাছে যাও, যা বলো এই লাঠিটা সামনে রাখবে, আর যারাই তোমরা যে জান্নাতি ছিলে অস্বীকার করবে তাদেরকে বলবা তারা যেন লাঠিটা ধরে। লাঠিটা ধরা মাত্রই লাঠি তাদের সমস্ত অন্যায় অপরাধ গুনার কথা অডিও রেকর্ডারের মতো বলে দিবে, কোন রেওয়ায়েতে আসছে ভিডিওর মতো ভাষায় দিবে তার গুনার চিত্র। এ ভাই, হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম ওই লাঠিটা জিব্রাইল মারফতে তিনি জান্নাতে লাঠিটা তিনি পাইলেন, জান্নাত তিনি এবার বলতেছেন, এইবার তিনি বলতেছেন, বাবারা যারা তোমরা সন্দেহ হয় এটা জান্নাতি লাঠি কিনা, ধরো, সাহস থাকলে ধরো, লাঠিতে হাত দিতে যায়, হাত দিতেই দেখা যায় লাঠি তার সমস্ত অপকর্ম আর গুনার কথা একদম অনর্গল বলতে থাকে, তাড়াতাড়ি লাঠিটা ছেড়ে দৌড় দিয়ে চলে আসে। এই জান্নাতি লাঠি হযরত আদম আলাইহিস সালাম তিনি পাইলেন, এরপরে ওনার ওনার কাছ থেকে ওনার সন্তান, ওই নবীর কাছ থেকে পরের নবী, ওই নবীর কাছ থেকে পরের নবী, এই নবীর কাছ থেকে পরের নবী, আইতে আইতে ওই জান্নাতি লাঠিটা হযরত শুয়াইব আলাইহিস সালামের কাছে আমানত ছিল, যেন তিনি তার আসল জায়গা প্রকৃত জায়গায় পৌঁছে দেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, লাঠিটা ছিল আপনার কাছে আমানত, আপনি যেন প্রকৃত জায়গায় পৌঁছে দেন। আপনি ভয় করতেছিলেন আল্লাহর দেওয়া আমানত জায়গা মতো না পৌঁছায়া যদি আমি লাঠি আমার জামাইকে দিয়ে দেই তাহলে কি জবাব আমি আল্লাহর কাছে দেব, এই ছিল আপনার ভয়। কিন্তু আমি জিব্রাইল বলতেছি এটাই হলো, এই জামাই হলো এই লাঠির উপযুক্ত সেই জায়গা, যেই জায়গায় পৌঁছানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ, অতএব আর ভয় কিসের? আল্লাহ বলতেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশ্শু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ জিগাইছে এক কথা, মূসা নবী জবাব দিতেছে কত লম্বা, জিগাইছেন আল্লাহ শর্টকাট প্রশ্ন আর তিনি দেওয়া শুরু করছেন ব্রড আনসার। এজন্যই তো বাইরে বন্ধুরা একজন হাদিসের মধ্যে আসেছে, আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী হাসরের ময়দানে, হাসরের ময়দানে হযরত মূসা আলাইহিস সালাম আমার আপনার নবীকে জিজ্ঞেস করবেন, নবী কো এটা কেমন কথা, আপনি কি বলেছেন? উলামা উম্মতি
মক্কা আম্বিয়া এ বনি ইসরাইল আপনি কি এমন কথা বলেছেন নাকি যে আপনার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান আপনি কি এমন কথা বলেছেন আল্লাহ নবী বললেন হ্যাঁ আমি তো এমন কথা বলেছি মুসা আলাইহিস সালাম বললেন এটা কোন যুক্তিতে আপনি কইলেন মুসা আলাইহিস সালাম নরম নবী না গরম অতিরিক্ত গরম নবী মুসা আলাইহিস সালাম অতিরিক্ত গরম নবী আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ নবীকে আমার আপনার নবীরে জিগান আপনি কি এমন কথা বলছেন যে আপনার উম্মতের উলামায়ে কেরাম আমাগো বনি ইসরাইলের নবীদের সমান আল্লাহ নবী বলেন হ্যাঁ এমন কথা তো বলছি মুসা নবী কইতে এটা কোন যুক্তিতে কইলেন আমার তো বুঝে পড়ে না উম্মত আবার নবী সমান হয় কেমন করে আমার আপনার নবী রহমতের নবী মায়ার নবী বলেন যদি আপনার বিশ্বাস না হয় তাহলে একটু টেস্ট করে দেখেন ওই যে দেখেন আমার উম্মতের একজন আলেম বসা আছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির দিকে আল্লাহর নবী ইশারা করে তিনি দেখাইতেছেন এই ঘটনাটা স্বপ্নে দেখেছেন আল্লাহর একজন ওলি বহুত বড় আল্লাহর একজন বুজুর্গ তিনি স্বপ্নে দেখে এই বিবরণটা পেশ করেছেন ভাইরা বন্ধুরা আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী রহমতের নবী মায়ার নবীর দিকে নবী ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির দিকে ইশারা করে বলতেছেন তারে একটু জিজ্ঞেস করেন তারে একটু জিজ্ঞেস করেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির কাছে যখনই হযরত মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন এ মিয়া তোমার নাম কি কি তোমার নাম কারণ একটু গুসা আছে তো রাগান্বিত শুরুই জিজ্ঞেস করছেন গুসার আগারে জিজ্ঞেস করছেন নাম কি তোমার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তখন তিনি তার নাম বাবার নাম দাদার নাম দাদার বাপের নাম তার বাপের নাম তার বাপের নাম তার বাপের নাম বলতে বলতে আর থামে না ইমাম গাজ্জালি আর তিনি থামেন না বলতে বলতে অমুকের বাপ অমুক অমুকের বাপ অমুক অমুকের বাপ অমুক বলতে বলতে একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন ফাকিদে মুসা নবীর নামও পেয়ে যায় মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন অবাক কি ব্যাপার ঘটনা কি এটা মানুষ না আর কিছু কেমন করে এতগুলি নাম মুখস্থ রাখলো এইবার মুসা আলাইহিস সালাম বলতেছেন এ মিয়া তোমাকে আমি এত লম্বা জবাব দিতে বলি নাই আমাকে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তুমি তোমার নামটা বলবা কেন তুমি এত লম্বা জবাব দিয়েছিল আমি তো শুধু নাম জানতে চাই এইবার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ গেলে তখন বলতেছেন আল্লাহর পয়গম্বর আমারও একটা প্রশ্ন আছে বলে কি প্রশ্ন আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করেছিল একটা প্রশ্ন সেই প্রশ্নটা হলো মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ও মূসা তোমার ডান হাতে এটা কি আপনি শুধু বলবেন কালা হিয়া আসাই এটা আমার লাঠি কিন্তু এরপরে এত লম্বা জবাব কেন দিবে দিলেন এই লাঠি দিয়ে আমি হাঁটি এই লাঠি দিয়ে বর দিয়ে আমি হাঁটি লাঠি দিয়ে আমি গাছের বাদা বাড়ি লাঠি দিয়ে আমি বকরিয়াখালি করি লাঠি দিয়ে আপনি কি করেন এটা আল্লাহ জানতে চান নাই আল্লাহ তো জানতে চেয়েছিলেন আপনার হাতে এটা কি সেদিন আপনি কেন এত লম্বা জবাব দিয়েছিলেন আপনার যেই জবাব আমারও একই জবাব আগে আপনি জবাব দেন তারপরে আমি বলবো আমি কেন এত লম্বা জবাব দিছি মুসা আলাইহিস সালাম বলতেছে বাপ রে বাপ কই কি ইতো জেনতেন কোনো সাধারণ পাবলিক না আমারে প্রশ্ন করে বসছে কই দেখো আমি এত লম্বা জবাব দিছি কারণ আমি আমার মাশুকের সাথে কথা বলার সুযোগ পাইছি কেউ তার মাশুকের সাথে কথা বলার সুযোগ পাইলে অল্প কথায় সারে না একটু লম্বা করে কথা বলতে মন চায় না এখন মহব্বতের মানুষ ফোন দিলে এক কথায় মোবাইল সারা হয় না কথা খালি বাড়তেই থাকে কী দিয়ে খাইছো ফুডি মাছ না হোল মাছ না শিং মাছ না রুই মাছ খাডা গলাত লাগছে নি না লাগছে না পানি কয়বার খাইছো হ্যাঁ ডাইল আসিল নি না আসিল না এ কত রকমের কথা রাত বাজে দুইটা এখনো মোবাইল কান থেকে সরে না
টুক 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 করে লেবের নিচে দুইকে কথা চলছে, কিন্তু নিজের স্ত্রীর সাথে কথা বলতে গেলে দেখা যায় আবার দুই কথায় কথা শেষ, দুইটা ধমক দিয়ে কথা শেষ। হ্যাঁ কি দরকার, পেঁয়াজ ঠিক আছে আনবো, শেষ, আর বাড়তি কোনো কথা নেই। এজন্য মহব্বত, মহব্বতের মানুষের সাথে কথা বলতে, কথা বাড়াইয়া বলতে মন চায়, এটা মানুষের ফিত্রতান। হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন, দেখো আমি আমার আল্লাহর সাথে, আমি আমার মাশুকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য কম কথায় আমার মন ভরলো না, আমি একটু লম্বা জবাব দিলাম। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যেমন আল্লাহ পাকের সাথে কথা বলাকে একটা নিয়ামত মনে করেছেন, গনিমত মনে করেছেন, সুবর্ণ সুযোগ মনে কইরা কথাটা লম্বা করেছেন, নিজেরে ভাগ্যবান করে নিছেন, আজ আমিও একজন জলিলুল কদর পয়গম্বর, বনি ইসরাঈলের এত বড় নবী মূসা কালিমুল্লাহ যার নাম শুনেছি, দীর্ঘদিন দীর্ঘ টাইম যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, যার উপাধি ছিল কালিমুল্লাহ, জমিনে বৈশে যিনি আল্লাহর সাথে কথা বলতেন, সেই মূসা কালিমুল্লাহর সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, এজন্য এক কথায় জবাব দিতে আমার মন ভরলো না, আমিও এই সুযোগটারে সুবর্ণ সুযোগ মনে কইরা একটু লম্বা জবাব দিলাম মন ভরার জন্য। এইবার মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, উলামা উম্মতি কা আম্বিয়া ইবনি ইসরাঈল, এই কথার কি রহস্য? এজন্য বাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহকে আল্লাহ জিজ্ঞেস করেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা এটা হাতে ডান হাতে এটা কি? তিনি বলতেছেন, এটা আমার লাঠি। এটা কোন লাঠি? শুয়াইব আলাইহিস সালাম শ্বশুর তাকে যে লাঠিটা দিয়েছিলেন, এই লাঠিটা নিয়ে তিনি তার পরিবার নিয়ে নিজের দেশে আসবেন। রাস্তার মধ্যে তারা একটু অবস্থান করলেন, খাদেমও রয়েছে, প্রচণ্ড শীত, আবার বৃষ্টি পড়তেছে, প্রচণ্ড ঠান্ডা, একটু পানির একটু আগুনের প্রয়োজন। এই দিকে তার স্ত্রীও অন্তঃসত্ত্বা, হযরত মূসা আলাইহিস সালামের স্ত্রী, তিনিও অন্তঃসত্ত্বা, শুয়াইব আলাইহিস সালামের দুই মেয়ের বড় মেয়ে, কারণ এই দুই মেয়ের বড় মেয়ে, তিনি আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে বাবার কাছে সার্টিফিকেট দিয়েছিলেন, বাবা গো একটা যুবক আজ আমাদেরকে পানি পান করাইয়া দিছে, আমাদের উটগুলিকে সে এরকম কুয়া থেকে পানি পান করাইয়া দিছে, যেই কুয়াটা থেকে বালতি উঠানো 40 জন পুরুষের প্রয়োজন, ওই কুয়া থেকে সে একাই বালতিটা উঠাইয়া আমাদের উটগুলিকে পানি পান করাইয়া সে আগে ভাগে বিদায় দিছে, এজন্য আমরা আজকে আগে চলে এসেছি। বাবা আপনি ওই যুবকটারে আমাদের বাড়িতে আইনা কাজের জন্য রাখতে পারেন, সে বড় বিশ্বস্ত, সে বড় শক্তিশালী, সে বড় শক্তিবান শক্তিবান, কারণ মূসা আলাইহিস সালাম তিনি একবারও তাদের দিকে নজর করে তাকান নাই। যখন যখন তিনি বলছে সফুরা, তিনি যখন বলছেন যে বাবা এরকমভাবে একটা যুবক আমাদেরকে আজকে আমাদের উটগুলিরে পানি পান করে দিছে, তো শুয়াইব আলাইহিস সালাম বললেন, যাও তারে নিয়ে আসো, তারে যে বলো হ্যাঁ আমি তারে খবর দিছি। শুয়াইব আলাইহিস সালামের এরিয়া আর মূসা আলাইহিস সালামের এরিয়া সেটা ভিন্ন ছিল, মূসা আলাইহিস সালাম ছিলেন মিশরে, আর মিশরের সীমান্ত পাড়ি দিয়ে তিনি শুয়াইব আলাইহিস সালামের এরিয়াতে যেয়ে ঢুকছিলেন, কেন? ফেরাউনের ভয়ে, কারণ ফেরাউন ওনাকে হত্যা করার জন্য নির্দেশ জারি করেছিল, আর হযরত শুয়াইব আলাইহিস সালামের এরিয়াতে তিনি যেয়ে ঢুকছিলেন, আর শুয়াইব আলাইহিস সালাম তারে বললেন, মেয়েটাকে বললেন তারে যেয়ে নিয়ে আসো। তিনি যখন যে মূসা আলাইহিস সালামকে নিয়ে আসতেছেন, ওই অবস্থায় মূসা আলাইহিস সালাম বলতেছে, তুমি আমার পিছনে থাকো, আমি তোমার সামনে থাকি, কারণ আমি আমার চোখের উপরে ভরসা রাখতে পারি না। একজন নবী তিনি বলতেছেন বেগানা একজন নারীকে যে তুমি পথ দেখানোর জন্য সামনে থাকার প্রয়োজন নাই, তুমি পিছনে আসো, আমি সামনে থাকি, তুমি সামনে থাকলে আমার চোখ তোমার দিকে চলে যায়, আমি আমার চোখের উপরে কোনো ভরসা করি না, পিছনে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সুরে কাসাসের মধ্যে ঘটনা উল্লেখ করে একজন একজন পুরুষের পর্দা, একজন নারীর পর্দার সংক্ষিপ্ত কথাগুলি, মূল কথাগুলি তিনি এখানে ব্যক্ত করেছেন, উল্লেখ করেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, তারপরে ওই
মেয়ে ইজায়া শোয়েব আলাইহিস সালামকে বলছিল বাবা সে যেমন শক্তিশালী তেমন সে বিশ্বস্ত আমিন সে বিশ্বস্ত কারণ সে এই করেছে সে তার নজরটা পর্যন্ত আমার দিকে দেয় নাই শোয়েব আলাইহিস সালাম খুশি হইয়া মেয়েটাকে বিয়া দিলেন শর্ত আছিল 10 বছর আমার বাড়িতে কাজ করবা করছেন করার পরে বিদায় নিলেন আর ওই যাওয়ার পথে এরকম ভাবে আগুনের সন্ধানে মুসা আলাইহিস সালাম বলতেছেন যে প্রচন্ড শীত তো তোমরা এখানে একটু অপেক্ষা করো দেখি আমি আগুন নিয়ে তালাশ করে পাই তিনি ওই হাতের লাঠিটা লইয়া আগুন তালাশে মগ্ন বের হয়েছেন দেখেন পাহাড়ের উপরে কিছু আগুন দেখা যায় তিনি গেলেন সে আগুন আনার জন্য সেই পাহাড়টাই ছিল তুর পাহাড় যায় দেখেন তিনি যত কাছে যান আগুন তত দূরে যায় তিনি যত কাছে যান আগুন তত দূরে যায় উনি কাছে যাইতে যাইতে এক পর্যায়ে দেখেন এটা গাছের পাতা ডাল ওইগুলার মধ্যে আগুন জ্বলতেছে হাত বাড়ান আগুন আনার জন্য আগুন পিছনে চলে যায় তিনি ভয় পেয়ে গেলেন এবার গায়েব থেকে আওয়াজ আসলো গায়েব থেকে আওয়াজ আসলো এ মুসা তুমি যারে আগুন ভাবতেছো এটা আগুন নয় এটা আমি আল্লাহর নূর আমি আল্লাহর নূর যেই পাহাড়ের মধ্যে তুমি এসেছো এই পাহাড় জানতেন কোন পাহাড় নয় এটা একটা পবিত্র তুর পাহাড় ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া জুতাটা খুলে করে মুসা এটা একটা পবিত্র পাহাড় আমি তোমাকে নবুয়তি দান করলাম নবুয়ত চাও নবুয়তের দাওয়াত লিয়া তুমি ফেরাউনের কাছে যাও মুসা আলাইহি সালাম তুর পাহাড়ের নবুয়ত পাইলেন এরপরে বিবিকে নিয়ে তিনি রওনা দিলেন বিবিকে ওইখানে রেখা তিনি তখন ফেরাউনের দরবারে দাওয়াত নেওয়ার জন্য ভাই হারুনকে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও কারণ সে সুস্পষ্ট কথা তার সুন্দর বাসার মধ্যে কোনো বেজাল নাই মুসা নবী তার কথার মধ্যে কিছুটা বাস্তব টুট ওই যে শিশুকালে ফেরাউন পরীক্ষা করছিল চরটা বুজ্জা মারছে না বুজ্জা মারছে আর এতে করে একটা আগুনের আংরা মুখে দিছিলেন টুটটা পড়ে গেছিল অগ্রভাগ কথা বাস্তব এজন্য হারুন আলাইহিস সালামকে ইনি চাইলেন আর বললেন হুয়া আফসাহু মিন্নি আল্লাহ আমার ভাইয়ের কথা সুস্পষ্ট তারে আমার সাথে দিয়ে দাও তিনি গেলেন ফেরাউনের দরবারে গিয়া দাওয়াত দিলেন ফেরাউন দলে বলে ওনার বিরোধী হইয়া হত্যা করার জন্য মুসা আলাইহিস সালামের পিছনে লোক ধরল মুসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে বনি ইসরাইলদেরকে নিয়ে পার হয়ে যাইতেছেন হ্যাঁ আর পিছন দিকে ফেরাউনের বাহিনী ওনাকে ধাওয়া করলো ভাইরা বন্ধুরা এবার ওই যে লোহিত সাগরের পারে এসে তিনি থেমে গেলেন পিছন দিকে ফেরাউনের বাহিনী আসতেছে আর মুসা আলাইহিস সালাম তিনিও সাগরের পারে তার উম্মত বনি ইসরাইলদেরকে নিয়া একদিকে সাগর আর একদিকে দুশ্মন পিছন দিকে দুশ্মন সামন দিকে সাগর কি করবেন সামনে গেলে সাগরে ঝাঁপ দিতে হয় পিছন দিকে দুশ্মনের আক্রমণ মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বনি ইসরাইল কয় মুসা এখন কি করবো আমরা এখন কি করবো দুশ্মনের হাতে কল্লা দিতে হবে নতুবা সাগরে ঝাঁপ দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মুসা আলাইহিস সালাম তখন সাহায্য চাইলেন মালিক কি করবো আল্লাহ বলতেছেন মুসা হাতের লাঠি কই এই লাঠি তো আজকের দিনের জন্যই লাঠি কোন দিনের লাগে লাঠি তো আজকের লাগে জমে সাগরে বাড়ি দাও আঘাত করো এই লাঠি দিয়ে সাগরে আঘাত করা মাত্রই 12টা রাস্তা আল্লাহ করে দিলেন সুবহানাল্লাহ বনি ইসরাইলের 12টা গোত্র ছিল এই 12 গোত্র 12 রাস্তা দিয়ে নদী পার হয়ে গেল 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে নদী পার হয়ে গেল ভাইরা বন্ধুরা মুসা আলাইহিস সালাম তিনি তো দলে বলে তারা নদী পার হয়ে গেলেন এই দিকে ফেরাউন তার বাহিনী নিয়ে যখন নদীর পারে আসলো আয়েশা এসে তো অবাক কান্ড কি ব্যাপার এত সুন্দর রাস্তা রেডিমেড রাস্তা হয়ে আছে এখন কেমন করে পাড়ি দিব আমরা কয় এরা যেভাবে পার হইছে আমরা এভাবে পার হইব ফেরাউনের ঘোড়া নামতে চায় না কারণ ঘোড়া হাইওয়ান হলো বুঝে গেছে রে ফেরাউন এটা মুসার জন্য রাস্তা তোর জন্য কবর তোর জন্য কবর তুই বুঝলি না ঘোড়াটা নামতে চায় না ফেরাউন পিটে পিটে ঘোড়াটার নামাইছি
মাসখানে যাওয়া মাত্র আল্লাহ পাক পায়ের সাগরের পানি নদীর পানি শুন কার হুকুমে তুমি চলো কয় মালিক তোমার হুকুমে তাহলে আর দেরি করে লাভ নাই ফেরাউনের বাহিনী সহ তারে তোমরা নদীতে কবর দিয়ে দাও দুনদিকের পানি পাহাড়ের মতো যেটা শক্ত হয়ে রইছিল রাস্তা বানায়া এই পানি মুহূর্তের ভিতরে আবার একসাথে জমা হয়ে গেল সন্ন সামন্ত সব পানির নিচে সলিল সমাধি হয়ে গেল বাইরা যখনই ফেরাউন পানিতে চুবানি খায় তখন কিন্তু কইছিল তখন কিন্তু কইছিল তখন কিন্তু কইছিল হাইবি হাইরি আমি তো মুসার খোদার উপরে ঈমান আনলাম মুসার খোদার উপরে ঈমান আনলাম এই কথা যতবারই কয় কিন্তু জিব্রাইল আমিন তার ওই কাগজটা মুখের মধ্যে তখন চুবানি দিয়ে ডুবায় জিব্রাইল আমিন তারে চুবানি দেয় আর ওই কাগজটা তারে দেখায় কয় তুই নিজেই দেখি লেখছিলি কারণ একদিন জিব্রাইল আমিন তার রাজ দরবারে মানুষের সুরত দৈরা ইসা বলছিলেন বাদশা যাব না কোনো গোলাম যদি মুনিপতে মুনিপের অবাধ্য হয় তাহলে তার কি শাস্তি হওয়া উচিত ফেরাউন কয় তারে নদীতে চুবাইয়া মারা উচিত কয় কাগজের মধ্যে লিখে দেন ফেরাউন লিখে স্বাক্ষর করছে যেদিন সাগরের মধ্যে চুবানি খায়া মরতেছে ওই দিন কয় আমি মুসার খোদার উপরে ঈমান আনলাম আল্লাহ পাক কয় না না এই টাইমে তওবা কবুল হয় না তওবা কবুলেরও একটা টাইম আছে ঈমান গ্রহণ করারও একটা টাইম আছে মরণের সময় সক্রাত শুরু হওয়ার সময় যদি কেউ তওবা করে তওবা কবুল হয় না তওবা কবুল হয় সক্রাত শুরু হওয়ার আগে তোর তো এখন সক্রাত শুরু হয়েছে এখন ঈমানের কোনো মূল্য নাই জিব্রাইলে আমিন পানিতে চুবানি দেন ফেরাউন কয় আমারে মারবা তো মারবা আর কোনো পদ্ধতিতে মারলে তো পারতা এভাবে কেন পানিতে চুবাইয়া মারো কেন জিব্রাইল আমিন তখন কাগজটা দৈরা দেখান কয় দেখ তুই নিজে লেখছিলি যেই গোলাম তার মালিকের অবাধ্য হয় তার কি শাস্তি হওয়া উচিত পানিতে চুবাইয়া মারা এটা তোর আদেশ এটা তোরই নির্দেশ স্বাক্ষর তোর রয়েছে এজন্য তোর মৃত্যুটাও হবে পানিতে চুবাইয়া চুবাইয়া এই সেই লাঠি যেই লাঠি দ্বারা হযরত মুসা আলী ইসলাম সাগর পাড়ি দিয়েছিলেন বারোটা রাস্তা হয়েছিল যেই লাঠিটা তিনি ফেরাউনের রাজ দরবারে রাখছিলেন আর ফেরাউন সমস্ত জাদুকরকে হাজির করছিল জাদুকরকে হাজির কইরা বলছিল যে মুসা তুমি আমার জাদুকরদের সাথে মোকাবেলা করো মুসা আলাহ ইসলাম বললেন ঠিক আছে তোমাদের যা আছে দেখাই পর দেখাও ওরা হাতের রশিগুলা ফালাইছে সবগুলো রশি সাপ হইয়া নাচানাচি করতেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় মুসা তোমার হাতের লাঠি ফালাইয়া দাও ভয় পাওয়ার কিছু নাই মুসা আলাহ ইসলাম হাতের লাঠি ফালাইয়া দিছেন সাথে সাথে হয়ে গেছে বিশাল বড় অজগর সাপ অজগর সাপ ওই হালে হা করছে চুম্বকের মতো ওই জাদুঘরদের ছোট ছোট সাপগুলি ওই অজগর সাপের পেটের মধ্যে ঢুকতে লাগলো মুহূর্তের ভিতরে সাপগুলি জাদুঘর কালেমার পরে মুসলমান হয় কিন্তু ফেরাউনের কপালে ইমান নাই ফেরাউন মুসলমান হয় না জাদুঘররা ইমানদার হয়ে যায় এই সাধারণ কোনো মানুষের পক্ষে এত বড় জাদু দেখানো সম্ভব না অতএব মুসা আল্লাহর পয়গাম্বর এই লাঠি বর্তমানে কোথায় আছে কোন অবস্থায় আছে এটা কেউ জানে না ইতিহাস এবং কোরআন হাদিস এই ব্যাপারে সম্পূর্ণ নীরব এ কোনো তথ্য নাই কোনো তথ্য পাওয়া যায় না কোথায় আছে কোন জায়গায় আছে হযরত মুসা আলী ইসলামের কবরস্থানটা কোথায় কোন জায়গায় এটাও ইহুদিরা সঠিকভাবে জানে না এক রওয়ায়েতে এসেছে হযরত মুসা আলী ইসলাম তিনি মউতের সময় মালাকুল মউত আজরাইলের সাথে যখন অপ্রীতিকর একটা ঘটনা ঘটে গেল আজরাইল আলী ইসলাম অসুস্থ অবস্থা আল্লাহর কাছে গেলেন আল্লাহ পাক তখন জানতে চাইলেন মুসা কেন এমনটা করছো বলে মালিক এই কারণে এরপরে আল্লাহ পাক যখন আজরাইল আলী ইসলামকে পাঠাইলেন যাও যাইয়া মুসাকে বলো যে দুম্বার উপরে হাত রাখলে যেই পরিমাণ পশম হাতের নিচে পড়ে এতদিন পর্যন্ত যদি সে দুনিয়াতে বাঁচতে চায় হায়াত দেয়া হবে মুসা আলাহ ইসলামকে আল্লাহ এরপরে কি কইলে এরপরে মরণ কয় এরপরে যখন মরতেই হবে তাহলে আমি এখনই রাজি মুসা আলী ইসলাম একটা মরুভূমি দিয়ে হাঁটতেছেন দেখেন দুইজন মানুষ একটা সুন্দর কবর খনন করতেছে তিনি বললেন কবর কার জন্য খনন করো লোকগুলি কয় একজন আল্লাহর খাস পিয়ারা বান্দার জন্য কবরটা তো বড় সুন্দর
তুমি যদি সেই পেয়ারা বান্দা হতে চাও তাহলে কবরে শুইতে পারো মূসা আলাইহিস সালাম ওই কবরে শুয়ে গেছেন আর ফেরেশতারা আর শুয়া মাত্রই তার জান কবজ করে জান কবজ হয়ে গেছে আর ফেরেশতারা মাটি দিয়ে আর ফলাইছেন এজন্য হযরত মূসা আলাইহিস সালামের কবরস্থান কোথায় আছে কোন জায়গায় আছে পৃথিবীর কেউ জানে না ইহুদিদের ইহুদিরাও জানে না যেমন ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি এটাও কোথায় আছে কোন জায়গায় আছে কেউ জানে না ইহুদিরা বহু তালাশ করতেছে সুলাইমানের আংটি পাওয়া যায় কিনা কিন্তু পাবে না যে জিনিস আল্লাহ জান্নাত থেকে দেন সেটা আর দুনিয়াতে রাখেন না যার কাছে দেন তিনি চলে যাওয়ার পর নবী চলে যাওয়ার পর নিয়ামত আল্লাহ উঠিয়ে নেন এই লাঠি আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নবুয়তের সাথে কিছু মুজিজা দিয়েছিলেন মূসা আলাইহিস সালামের উল্লেখযোগ্য মুজিজা ছিল মুজিজা ছিল এই হাতের লাঠি আর একটা ছিল ওনার ডান হাতটা বগলের নিচে ঢুকাইলেই সেটা টর্চ লাইটের মতো আলো দিত এই উল্লেখযোগ্য দুইটা আরো অনেকগুলি মুজিজা হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন শেষ পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে নিয়ে ফেরাউনের এই এলাকা ছেড়ে চলে গেলেন আর ফেরাউন এই লোহিত সাগরে সলিল সমাধি ঘটল তারপরে বনী ইসরাঈল বিশ্বাস করে না কই ফেরাউন মরছে কিনা আমাদের বিশ্বাস হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের পানিকে ঢেউকে আদেশ করলেন আর ঢেউ আঘাত করে করে নিচ থেকে ফেরাউনের লাশটাই শুধু নদীর পাড়ে আইনা ফেলাইল তখন তার নিজের চোখে দেখলো বনী ইসরাঈলে এই জালেম মরছে আর আল্লাহ রব্বুল আলামিন তার লাশটারে এই ফেরাও এই মিশরের পিরামিডে এই মমি বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তার লাশটাকে পৃথিবীর মানুষের জন্য নিদর্শন বানায় রেখে দিয়েছেন জুলুম যে যাই করো ফেরাউনের থেকে বড় জালেম তুমি হতে পারো নাই তারও আমি আল্লাহ তার পরিণতি কেমন নির্মম ছিল সেদিকে একটু তাকাও অতএব নিজের অহংকারের উপরে কখনো ভরসা করে আমি আল্লাহর ধরা থেকে বাঁচার কল্পনার স্বপ্ন দেখে কোনো লাভ নাই ফেরাউন আমার ধরা থেকে বাঁচতে পারে নাই নমরুদ আমার ধরা থেকে বাঁচতে পারে নাই সাদ্দাত কারুন আমি আল্লাহর ধরা থেকে বাঁচতে পারে নাই অতএব কোনো জালেম আমার ধরা থেকে বাঁচবে না আল্লাহ তার দেহটাকে নিদর্শন বানায় রাখছেন আল্লাহ আমাদের সবাইকে সর্বদা আল্লাহ পাকের কাছে বিনয়ী ভাব নিয়ে সর্বদা আল্লাহর কাছে নিজেকে আল্লাহর একজন গোলাম হিসাবে প্রমাণ করার তৌফিক আল্লাহ দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন